সাথীর পরে জিতার কেরিয়ারের যদি কোনো সব থেকে বেস্ট মুভি হয় তাহলে কিন্তু অসুর। সো হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো সালটা ছিল 2020 এবং 3rd of January, ইয়েস, আজকের দিনেই কিন্তু 2020-তে কিন্তু রিলিজ হয়েছিল জিতার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড বেস্ট মুভি, যার নাম হচ্ছে অসুর, যেখানে কিন্তু আমরা জিতার সঙ্গে হচ্ছে আমরা হচ্ছে নুসরতকে দেখতে পেয়েছিলাম এবং তার সঙ্গে সঙ্গে আবির চ্যাটার্জি ছিল এবং আরও কিন্তু একটা ভালো কাস্টিং এখানে ছিল। সো এটা মানে জিতার কেরিয়ারের সব থেকে বেস্ট মুভি কেন, তার কিন্তু মানে প্রচুর কারণ রয়েছে। আমার কিন্তু আমার যে চ্যানেলে কিন্তু অসুরের রিভিউ রয়েছে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। সো এখন এর যখন টিজার যখন এসেছিল তখন থেকেই কিন্তু একটা অসুরের প্রতি একটা হাইপ ক্রিয়েট হয়েছিল, কারণ জিতার যে লুকটা এসেছিল মানে লুকটা কিন্তু জিতার অন্যান্য সমস্ত থেকে কিন্তু ডিফারেন্ট একটা লুক ছিল, একটা মাথাভর্তি চুল, একটা গালভর্তি দাড়ি, এবং তারপরে যখন ট্রেলারটা এলো সেই ক্রেজটা কিন্তু একটা অন্য লেভেলে পৌঁছে গেছিল। এবং তারপর যখন আস্তে আস্তে যখন গানগুলো রিলিজ হতে থাকলো এবং তারপরে যখন আস্তে আস্তে যখন শর্ট যখন কিছু ক্লিপস যখন একটা রিলিজ হলো, তারপর থেকে কিন্তু মানুষের মনে কিন্তু একটা অন্য লেভেলের ক্রেজ তৈরি হয়ে গেছিলো এবং হলে কিন্তু দারুণ দারুণ একটা হিউজ লেভেলের একটা রেসপন্স পেয়েছিল এবং হচ্ছে মানে অডিয়েন্সরা কিন্তু দারুণভাবে এটাকে অ্যাকসেপ্ট করেছিল এই লুকটাকে, কারণ জিতদা যে সমস্ত কমার্শিয়াল মুভি করে তার থেকে কিন্তু অসুর কিন্তু অনেকটা অনেকটা গভীরে একটা একটা গভীর একটা মিনিং একটা গল্প ছিল। এবং এটা আমরা সবাই জানি যে মানে দেশপ্রিয় পার্কের যে ঘটনাটা ঘটেছিল তারই উপরে বেস করে এবং তার সঙ্গে একটা তিনজনের বন্ধুর একটা ফ্রেন্ডশিপকে এখানে কানেকশন করা হয়েছে। এবং এখানে কিন্তু জিতার পারফরমেন্স বলি, লুক বলি, তার অভিনয় বলি, তার মানে ডায়লগ ডেলিভারি বলি, প্রতিটা সেকশন প্রতিটা জিনিস কিন্তু দারুণ লেগেছিল। এবং তার যে এই ডায়লগটা কি ইতিহাস হোক, এটা কিন্তু জাস্ট মারাত্মক লেগেছিল। এবং এই এটা কিন্তু মানে জিতদা ছাড়া কিন্তু আর অন্য কেউ মানে প্লে করতে পারত না, এটা আমার ব্যক্তিগত মতামত। এবং তার সঙ্গে সঙ্গে নুসরত জাহান কিন্তু দারুণ ছিল এবং তার সঙ্গে সঙ্গে আবিরকে তো আমরা জানি, আবির একজন অত্যন্ত ভালো একজন অভিনেতা। এবং তার সঙ্গে সঙ্গে এখানে আমি বলবো এই মুভিতে কিন্তু বাঙালি গানাকে, বাঙালি আর্ট, বাঙালি কালচারকে দারুণভাবে এখানে পোর্ট্রে করা হয়েছিল এবং সেই কাজটা কিন্তু করেছিলেন পাভেল। এবং পাভেলের কিন্তু এর আগের মুভি ছিল হচ্ছে মানে রসগোল্লা এবং এবং সেখানেও কিন্তু এরকম একটা কালচারকে হচ্ছে অ্যাকসেপ্ট করা হয়েছিল। এবং এখানেও এখানে পাভেল কিন্তু দারুণভাবে এইটাকে কিন্তু পরিচালনা করেছিলেন এবং পাভেলের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট মুভি হয়ে থাকবে কিন্তু এই অসুর। এবং এখানকার যে প্লটটা, স্ক্রিন প্লেটা এবং বিশেষ করে বিক্রম ঘোষবাবুর মিউজিক সত্যি অসাধারণ এবং গানগুলো সত্যি মানে মনে রাখার মতো গান। এবং আশা করছি যে এই গানটা, এই সমস্ত গানগুলো কিন্তু মানুষ সারা জীবন শুনবে এবং এই অসুর মুভিটা কিন্তু সারা জীবন মানুষ দেখবে। সো তোমরা নিশ্চয়ই আশা করছি অসুর দেখেছো এবং তোমাদের এই অসুরটা কেমন লেগেছিল কিন্তু আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। সো আজকের ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।